তুমি দুলাভাইকে শালা বললা কেন? হ্যাঁ দুলাভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি, তোমার কথা মনে পড়লো তাই ফোন দিলাম আর কি, খোঁজ খবর নেওয়ার জন্য। কেমন আছো, কি অবস্থা, কি হাল হকিকত? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমারও খুব দেখতে ইচ্ছা করতেছে আপনাদের, আপাকে কতদিন দেখি না। আপা কেমন আছে দুলাভাই? আছে, তোমার আপা তো ভালোই আছে। ভালো থাকবো, ভালো থাকার কারণ আছে না? এই ধরো তোমার বৈরাস্তি গুলো গরম পড়ছে, বাজারে গেলাম, সবচেয়ে বড় ফ্রিজটা নিয়ে এলাম, চাইলে যে কেউ একজন হইয়া থাকতে পারবো। এসির পরিবর্তে ফ্রিজে হইয়া ঠান্ডা হয়ে গেল। তোমরা তো ভালোই আছো, ঢাকায় থাকো, আমরা গ্রামে মফস্বলে থাকি। আসো না, নতুন ফ্রিজের ছবিটা তুইলা তোমার ফেসবুকের মেসেঞ্জারে পাঠাই দিই, মনে দেখে কালারটা জানো কেমন হইছে। হ্যাঁ, আর দোয়া করো তোমরা ঢাকায় থাকো, বুঝো না, তোমাকে দোয়া তো একটু কাছাকাছি আছে, কবুল হইতে পারে বেশি, দোয়া করো। হ্যাঁ জি ভাই, আচ্ছা রাখি তাহলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কই তুমি? কেন, কি হয়েছে? তুমি কই? আমি তোমার জিজ্ঞাসা করছি তুমি কই, আর তুমি আমার বলো কি হয়েছে। কই সেটা বলা যায় না। আমি রাস্তায়। রাস্তার নাম নাই, রাস্তায় তুমি কোন রাস্তায় সেটা বলা যায় না। অদ্ভুত ব্যাপার, তুমি এরকম আচরণ করতেছো কেন? কি আচরণ করলাম জাফর তোমার সাথে? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে কই তুমি, তুমি সেটার উত্তর না দিয়ে তুমি কথা পাচাইতেছো, তুমি বলতে পারো না তুমি কই? দেখো শামিমা, তোমার বলার স্টাইলটা খুবই বাজে ছিল। আমার কথার স্টাইল বাজে ছিল? আমি কি বাজে স্টাইল করে কথা বলছি বলো তুমি। এনিওয়ে কি বলবো, তাড়াতাড়ি বলো। তুমি এক ঘন্টার মধ্যে বাসায় আসো। ইম্পসিবল, আমি পারবো না, আমি একটা কাজের মধ্যে আছি। শোনো, আমি এত কিছু শুনতে চাই না, তোমারে আমি এক ঘন্টার মধ্যে বাসায় আসতে বলছি, বাসায় আসবা। তুমি কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না, বাসায় আসতে বলছি, আসবা, ব্যাস।